অনেক বলে যে হুজুর বাসি থাকলে বলতে পারবেন এই সে এটা সেটা, আমি বলবো যে আমার যে আরো 1 মিনিট বেঁচে থাকবো এটার গ্যারান্টি কি আমাকে কেউ দিতে পারবে? তো আপনার কেন বলেন যে হেকমত অবলম্বন করেন, হেকমত অবলম্বন করেন? আর একদি দেখি জাতির বীর শ্রেষ্ঠ সন্তানেরা তারা আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে, রক্ত দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, আর একজন জেলখানার মধ্যে দুঃখে দুঃখে জীবন দিয়ে দিচ্ছে, আর আপনি এটাকে হেকমত বলে বলে এখনো ফ্যাট ভারী করতেছেন, ফ্যাটের পূজা করতেছেন। আপনি অবশ্যই ফ্যাট পূজারি ছাড়া আর অন্য কিছু হতে পারেন না। কিন্তু আপনারা কি আমার কি আওয়াজ বন্ধ হয়ে গেছে নে? আপনারা কিন্তু গতকালকে যে আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, আপনারা কিন্তু সেখানে যান নাই, আর আমিও বেচারা অসুস্থ, আমিও যাইতে পারি না। আগে অনেক গেছি আলহামদুলিল্লাহ, তবে আমি নিজেকে এখনো লজ্জিত মনে করতেছি, কারণ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব ছিল গতকাল যে আন্দোলন সংগ্রাম হয়েছিল ওই আন্দোলন সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করা, ঠিক আছে? কিন্তু লাম ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজবি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জীবনে জিহাদ করলো না এবং জিহাদের আশা তামান্না অন্তরে পোষণ করলো না, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মুনাফিকের একটা চরিত্র নিয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। আপনারা কি মুনাফিকের একটা চরিত্র নিয়ে মৃত্যুবরণ করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন এবং বলেছেন যে ওয়ালা উদিত্তু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা কুতাল সুম্মা উহিয়া সুম্মা কুতাল সুম্মা উহিয়া সুম্মা কুতাল সুম্মা উহিয়া সুম্মা কুতাল সুম্মা উহিয়া। চারবার এই কথা বলতেছেন যে আমার মনে চায়, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, আবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার যুদ্ধ করি, আবার শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার যুদ্ধ করি, আবার শাহাদাত বরণ করি, এভাবে চারবার বলছেন। যে নবী বিশ্ব নবী মানবতার নবী নবী কুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই কথা বলতে পারেন, আমাদের দেশের প্রত্যেকটা আলেমের এই কথা বলা কি উচিত নয়? প্রত্যেকটা ইমানদারের কি উচিত নয়? বিশ্ব নবী যার আগের গুনাহ মাফ পিছনের গুনাহ মাফ, তিনি যদি জিহাদ করতে পারেন, রক্ত ঝরাতে পারেন, উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের কি রক্ত ঝরানো উচিত নয়? কিন্তু আপনারা এখনো তো অনেকের মুখ দিয়ে এখন আওয়াজ আসে নাই। আপনারা কিসের জিহাদ করবেন, কিসের? কেন ভারতের নরেন্দ্র মোদী কসাই মোদী একটা কুলাঙ্গার, একটা জঘন্য, একটা বদমাইশ, একটা বেয়াদব, একটা ইসলামের চূড়ান্ত দুশমন বাংলার জমিনে। হয়তোবা আমি এখান থেকে আমার প্রতিবাদ জানানোর ক্ষমতা আমার এইখানে, এইখান থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু সামর্থ্য থাকলে আমি যুদ্ধ করব, রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আজিজ। কিন্তু এই কসাই নরেন্দ্র মোদী গুজরাটের, তার হাত রক্তাক্ত হয়ে আছে মুসলমানদের রক্তে। সাম্প্রদায়িক নাকি অসাম্প্রদায়িক আপনারা বলেন তো? সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক মানে কি? কট্টর হিন্দুত্ববাদী সরকার, সে মানে কট্টর হিন্দু। সে মুসলমানদের বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে 3000 মুসলমান শাহাদাত বরণ করেছে, টুকরো টুকরো করেছে বাবরি মসজিদকে, জয় শ্রীরাম বলে বলে তারা স্লোগান দিয়ে দিয়ে মাইক গুলো ওইখান থেকে ছুড়ে নিক্ষেপ করে বাবরি মসজিদকে টুকরো টুকরো করে ওইখানে রাম মন্দির তারা নির্মাণ করতে চাচ্ছে। 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে দেখে মামলা হয়েছে, বেকসুর মামলায় একবার সবাইকে খালাস দিয়ে দিয়েছে, একজন হিন্দুর বিচার ভারতের মাটিতে হয় নাই। গুজরাটে 2000 মুসলমানকে পুড়িয়ে মেরেছে, একজনের বিচারও হয় নাই। কাশ্মীরের মুসলমান কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ওইখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে। দীর্ঘ 800 বছর মুসলমান শাসন করেছে ভারতবর্ষ, কোন হিন্দুর গায়ে একটি টোকা পড়েছে এমন ইতিহাস কেউ দেখাতে পারবে? হিন্দু মুসলমান কি মিলেমিশে ছিল না? কিন্তু নরেন্দ্র মোদী, এই কসাই মোদী, এই ভয়ঙ্কর জানোয়ার নরফিশাস নরফসু যখন ভারতের ক্ষমতা দখল করে, তখন থেকে এমন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে, মুসলমানদের উপরে দমন নির্যাতন শুরু হয়েছে, মুসলমানদেরকে ঘর থেকে বের করে এনে এনে তাদেরকে হত্যা করা হয়েছে, মারধর করা হয়েছে, মুসলমান যুবতীদেরকে শোষণ করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। ওই নরেন্দ্র মোদী যদি আমাদের দেশে আসতে চায়, যদি আমাদেরকে জিহাদ করতে হয়, লড়াই করতে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, আল্লামা মামুনুল হক ডাক দক, যেই ডাক দক, যেই আলেম ডাক দক, যার হাতে যা আছে তাই নিয়ে আমরা চাকরি করতে রাজি আছি ইনশাআল্লাহ। সুতরাং আমরা মনে করি না যে আমরা এতটা ইয়ে হয়ে গেছি, আমাদের হাতে কিছু না থাকুক আমরা মারতে পারবো না, মার খেয়ে আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি আমরা রাজপথের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা কি সবাই একমত? দেখেন, এরপরে বিপিন হোসেন নূর, উনি আমাদের সবার থেকে প্রতিনিধিত্ব করেছেন,
উনি যেটাই হোক ওনার মুখে দাঁড়িয়ে থাকুক আর না থাকুক আমরা সকল কিছুর ঊর্ধ্বে আমরা বিবেচনা করব প্রত্যেকটা মানুষের মুখ থেকে যদি আমরা ভালো কথা পাই ওই ভালো কথা যদি ন্যায় কথা বলে ইনসাফের কথা বলে আমরা তার পক্ষে থাকব তার ব্যক্তিগত আমল থাকুক আর না থাকুক আমরা অবশ্যই তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকল